আজকের টপিক হবে আইভিএফ ফেল হলে কি আবার আইভিএফ রিপিট করা উচিত। আইভিএফ ট্রিটমেন্ট অর্থাৎ টেস্টিভ বেবি ট্রিটমেন্ট বা ইনভিট্রো ফার্টিলাইজেশন ট্রিটমেন্ট একটি সাংঘাতিক সুপার স্পেশালাইজড ট্রিটমেন্ট যেটাতে আমরা সন্তান ধারণে হেল্প করি। এই ট্রিটমেন্টের কোনো গ্যারান্টি নেই, ট্রিটমেন্ট পদ্ধতিটাই পৃথিবীর বুকে মাত্র 42 বছর পুরনো। এতগুলো আইভিএফ ক্লিনিকের এতগুলো ডাক্তার মিলে কন্টিনিউয়াস রিসার্চ করছে যে আইভিএফ এর সাকসেস রেটটা কিভাবে বাড়ানো যায়। ইভেন ইন ওয়ার্ল্ড ক্লাস ল্যাবস আইভিএফ সাকসেস রেট কিন্তু 50%-এর বেশি নয়। সুতরাং ফর এভরি সাকসেস দের ইজ ওয়ান ফেলিয়ার অ্যাট লিস্ট। সুতরাং একবার আইভিএফ করে বেবি এসে যাবে সেই চেষ্টা তো পেশেন্টও করে আমরাও করি, কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে ফেলিয়ারের সম্মুখীন হতে হয়। আইভিএফ এ ফেলিয়ারের জন্য আমরা আইভিএফ পদ্ধতির আগেই পেশেন্টদের যখন কাউন্সেলিং করি আমরা ওদেরকে খুব ভালো করে বুঝিয়ে দিই এবং সাকসেস রেট সম্বন্ধে একটা আলোচনা করি। যে সাকসেস রেটও কিন্তু আবার ইটস নট আ ব্ল্যাঙ্কেট সাকসেস রেট, সবার সাকসেস রেট সেম হবে না। ইনফার্টিলিটি কেন হচ্ছে, বন্ধাত্বের কারণ কি, এটা কি স্ত্রীর প্রবলেম না পুরুষের প্রবলেম, নেই দুজনেরই একটু একটু প্রবলেম আছে নাকি কারোরই কোনো প্রবলেম নেই, এটা আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি, মহিলার বয়স কত। আইভিএফ সাকসেস কিন্তু স্ত্রীর বয়সের ওপরে প্রচণ্ডভাবে নির্ভরশীল, অর্থাৎ যদি স্ত্রীর বয়স কম হয় তাহলে আইভিএফ এর সাকসেস রেট বেশি হবে। পুরুষের বয়সের ওপরে খুব একটা ডিপেন্ড করে না, পুরুষদের কাউন্টের ওপরে ডিপেন্ড করে, স্পার্ম কাউন্টের ওপরে ডিপেন্ড করে, কিন্তু এজ অফ দ্য মাদার একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আইভিএফ সাকসেসের ব্যাপারে। সুতরাং আইভিএফ যদি করতেই হয় বেশি দেরি করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে নেবেন যদি একান্ত করতেই হয়। এবং আইভিএফ কখনোই আমরা ইনফার্টিলিটি স্পেশালিস্টরা অ্যাজ আ ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট আমরা অ্যাডভাইস করি না। সব রকম ট্রিটমেন্ট যখন ফেল করে গেছে তখন একদম টপ অ্যাপিক্যাল ট্রিটমেন্ট হচ্ছে আইভিএফ, তখনই আমরা আইভিএফ বলে থাকি। আর যদি একবার করে যদি আইভিএফ ফেল হয়ে যায় প্লিজ নিরাশ হবেন না, ইউ মাস্ট ডু আ কাউন্সেলিং অ্যান্ড ইউ মাস্ট ট্রাই ফর দ্য নেক্সট আইভিএফ সাইকেল। নেক্সট আইভিএফ সাইকেল এখন কত তাড়াতাড়ি করা যায়, ভেরি নেক্সট পিরিয়ডের ডেট থেকেই কিন্তু নেক্সট আইভিএফ সাইকেল শুরু করা যায়। যদি এমব্রিও ফ্রিজ করা থাকে ক্লিনিকে তাহলে ফ্রোজেন এমব্রিও ট্রান্সফার করলেই হবে, কিন্তু যদি এমব্রিও ফ্রিজ না করা থাকে তাহলে আবার থাকে ওভারিজদের স্টিমুলেট করে, ডিম্বাণু তৈরি করে, ভ্রূণ তৈরি করে আইভিএফ করতে হবে। সো প্লিজ ডোন্ট গেট ডিসহার্টেন্ড একবার যদি ফেল করে, একবার ফেল হলে দ্বিতীয়বার করুন, দ্বিতীয়বার ফেল হলে তৃতীয় চতুর্থবার। আমার কাছে পেশেন্ট অনেক পেশেন্ট এসছে যারা 4-5 বার আইভিএফ করেছে তারপরে গিয়ে তারা সাকসেস পেয়েছে, আবার অজস্র পেশেন্ট আছে যারা একবার করেই সাকসেস পেয়েছে। আজকে সকালে আমরা আমাদের ক্লিনিকের দুটো বেবি বর্ন হয়েছে, একজন ফার্স্ট চান্সেই সাকসেসফুল হয়েছে আর একজন ফার্স্ট চান্সে হয়েছিল কিন্তু তারপরে 2 মাসের মাথায় মিসক্যারেজ হয়ে গেছে, সেকেন্ড চান্সে তার সাকসেসফুল হয়ে বেবি বয় হয়েছে। সুতরাং প্লিজ ডোন্ট গেট ডিসহার্টেন, কিপ ট্রাইং টিল ইউ গেট আ বেবি। থ্যাংক ইউ। কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক বাটনটি প্রেস করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।